কোভিড বাস্তবতাকে মাথায় রেখে স্বল্প পরিসরে ক্লাবের খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বড়দিনের উৎসব আয়োজন করল বসুন্ধরা কিংস। ক্লাব প্রাঙ্গণে এই আয়োজনের মধ্যমণি ছিলেন দলের হেড কোচ ও তিন বিদেশি ফুটবলার। ক্লাবের এমন আয়োজনে খুশি তারা। মাহফুজ ইসলামের রিপোর্টে বিস্তারিত। কারো প্রিয়জন আবার কারো রক্তের বাঁধনরা আছেন হাজার মাইল দূরে, পেশাগত দায়িত্ব পালনের বাধ্যবাধকতায় এই উৎসবের সময়ও প্রিয়জনদের কাছে আনতে পারছেন না খেলোয়াড়দের অনেকে, কারণ কোভিড বাস্তবতা। বড় পরিসরে না হলেও এই ফুটবলারদের মনে উৎসবের কিছুটা ছোঁয়া দিতে বসুন্ধরা কিংস ম্যানেজমেন্টের এমন আয়োজন। কেক কেটে উৎসব, সঙ্গে ছোট্ট উপহার। এমন আয়োজনের সঙ্গে অপরিচিত রবীন্দ্র, এক বছরের ছোট্ট শিশু থেওর মনেও যেন লেগেছে উৎসবের রং। মাই ব্রাদার্স দে ওয়ার্ক ইন মাদ্রিদ। স্পেনে থাকলে এখন হয়তো ভাই বোনদের সঙ্গ পেতাম, সময়টা অন্যরকম কাটত। সেটি হয়নি পেশাগত কারণে, সঙ্গে কোভিড পরিস্থিতি। তবে এখন প্রতিকূল সময়েও ক্লাব কর্তৃপক্ষ আমাদের আনন্দময় কিছু সময় উপহার দিয়েছে, এটি আমাদের জন্য বড় পাওয়া। সবাই সুস্থ থাকুক এটাই চাওয়া, সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। অস্কার বাংলাদেশের এই আতিথেয়তার সঙ্গে পরিচিত, তবে নতুন ফরেন রিক্রুটরা হয়েছেন অবাক। ক্লাবের পক্ষ থেকে এমন আয়োজনে বেজায় খুশি রাউল ফার্নান্দোসরা। অনেকটাই অবাক হয়েছি, ক্লাব কর্তৃপক্ষ আমাদের জন্য এমন আয়োজন করেছে, তাই কৃতজ্ঞতা। ভালো সময় কাটালাম, খুবই ভালো সময় কাটিয়েছি, ক্লাবকে ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য। কেক কেটে এমন আয়োজনের শেষে সবাইকে ক্রিসমাস উপলক্ষে উপহার দেয়া হয়। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা।